আমি স্যার আগে অনেকটুকু সুস্থ আছি আচ্ছা আলহামদুলিল্লাহ জি স্যার আমি আগে পায়ের পাতা দিয়ে আমি হাঁটতে পারতাম না এখন স্যার আপনার ব্যায়ামগুলি দেখে পায়ের পাতা দিয়ে এখন আমি হাঁটতে পারত বাড়িতে আমি হুম এই ব্যালেন্স স্যার আমি দুই সপ্তাহ আগে বা তিন সপ্তাহ আগে ফোন করেছিলাম তারিখের স্যার একটু রেস্টে থাকার জন্য আমি ফুল রেস্টে এখন হঠাৎ করে স্যার এই একটু ব্যথা অনুভব হচ্ছে হুম হ্যাঁ ব্যথাটা অনুভব হচ্ছে আর আমি দিন দিন ভালোর দিকে এখন কি স্যার যেহেতু আবার একটু ব্যথা অনুভব হচ্ছে আমার কি আবার পুনরায় কি স্যার ফিজিওথেরাপি যাইতে হবে স্যার না আমি বাড়িতেই স্যার ব্যায়ামলি করব আচ্ছা আপনার কি কোনো ব্যথার রশিদ আপনি এটা যদি মাঝে মাঝে হয় মাঝে মাঝে দু একদিন ফিজিওথেরাপি নিতে পারেন কোনো অসুবিধা নাই আর ব্যায়াম কন্টিনিউ করবেন ব্যায়াম বন্ধ করার দরকার নেই মাঝে মাঝে যদি ব্যথা বাড়ে বা এই আপনি মাঝে মাঝে মানে ফাইভ হান্ড্রেড ব্যথার ওষুধ একটা দুইটা খেতে পারেন প্রতিদিন হয়তো একটা করে দুই বেলা দুই একদিন খেলেন বন্ধ করে দিবেন এটা মানে ব্যথা নাই আচ্ছা তাহলে আপনি ফিজিওথেরাপি নেন মাঝে মাঝে ধরেন যে দিন ব্যথা হলো ওই দিন নিলেন ব্যথা কমে গেল নিয়ে না আবার হয়তো এক সপ্তাহ বা এক মাস পরে দেখা দিলে দুই একদিন নিলেন আর এক্সারসাইজগুলো কন্টিনিউ করেন জি স্যার একটা প্রশ্ন স্যার করব কি স্যার জি বলেন আমার এক ডাক্তার বলছিল কি যদি আপনি ইয়া করেন ওই যে দেরি করেন অপারেশন কথা বলছিলাম হুম তো স্যার বলছে যে পরবর্তী টাইমে আমার পাওয়া শুকায় যাই আমি প্যারালাইস হয়ে যাবো তো আমি এটাতে বিশ্বাসী না স্যার তো আমি যেহেতু আগে হাঁটতে পারতাম এখন হাঁটতে সেই বাজারে দূরাদুরি করতেছি এখন কি স্যার আমি ওই ডাক্তারের কথা কি আমি থাকবো না স্যার আমার নিজের কাছে মনে হয় আমি ভালো স্যার আগে আমি হাঁটতে পারতাম না বাজারে যেতে পারতাম আমি সবকিছু করতে পারতি স্যার এখন আচ্ছা আমি বুঝতে পেরেছি জি আপনার মতো এরকম সব রুগীরই প্রশ্ন হতে পারে এটা আমিও বলে থাকি অনেক সময় জি চিকিৎসা না নিলে নিলেটা হতে পারে ডাক্তার সাহেব সঠিক বলেছে কিন্তু সেটা হচ্ছে চিকিৎসা না এটা হতে পারে এই কথাটা বলেছে ডাক্তার সাহেব তা আপনি তো অলরেডি চিকিৎসা নিচ্ছেন ফিজিওথেরাপি নিচ্ছেন এক্সারসাইজ করতেছেন ব্যায়াম করছেন সবই মেনটেন করার চেষ্টা করছেন আপনি আগের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো সো এতে হতাশার কিছু নাই আপনি এভাবে চালু চালু রাখেন আর ডাক্তার সাহেব যেহেতু অপারেশনের ডাক্তার উনি সার্জন হয়তো ওই জন্য উনি সার্জারির কথা বলেছে তো আপনি তো এতে ইম্প্রুভ আছেন এতে হতাশার কিছু নেই উনিও ঠিক বলেছে আপনি আপনার লাইনে ঠিকই আছেন মানে দুইটাই সঠিক কথা আপনি ট্রিটমেন্ট চালাচ্ছেন আপনি যদি এরকম যে অপারেশনও করলেন না ফিজিওথেরাপিও নেন নাই এক্সারসাইজও করেন নাই কিছুই করেন নাই তাহলে হয়তো একটা রিস্ক থাকতে পারতো আপনি যেহেতু ট্রিটমেন্টের মাধ্যমে আসেন এটা ফিজিওথেরাপি তো সেটা হচ্ছে একটা মডার্ন মেডিকেল সায়েন্স একেবারে লেটেস্ট ট্রিটমেন্ট জি যেই রুগীগুলো অপারেশন লাগে বা ডিজেবল হয়ে যাচ্ছে তাদেরকে আমরা রিয়হ্যাব করতে পারি চিকিৎসা পদ্ধতির মাধ্যমে তো এটা তো একটা ট্রিটমেন্ট আপনি তো চিকিৎসার মধ্যেই আছেন এই দর্শকের মতো অনেকেরই কিন্তু প্রশ্ন থাকে যে ফিজিওথেরাপি কতদিন কন্টিনিউ করবে বা যখন আবার ব্যথাটা শুরু হয় তখন আবার স্টার্ট করবে কিনা বা যেটা কিছু ব্যায়াম তো শিখিয়ে দেয়া হয় যে যেটা বাসায় করবে সেটা কতদিন করবে বা কখন করতেই হবে না করলেও হবে কিনা এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে আপনাকে ধন্যবাদ কারণ একেবারে সময় উপযোগী একটা প্রশ্ন বলেছেন যে এটা রুগীদের ধারণা প্রথম কথা যে ফিজিওথেরাপি সম্পর্কে রুগীদের আগে চেয়ে একটু বেটার ধারণা আসছে বা অনেকে জানতো না ট্রিটমেন্ট পদ্ধতি সম্পর্কে অনেকে এখনো মানে ভুল ধারণা আছে যে ফিজিওথেরাপি মানে এক্সারসাইজ ফিজিওথেরাপি মানে হিট দেওয়া এই জাতীয় একটা ব্যাড কনসেপ্ট আছে আমি আপনার মাধ্যমে বলতে চাই ফিজিওথেরাপি একটা মডার্ন মেডিকেল সায়েন্স এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃত একেবারে লেটেস্ট মডার্ন ট্রিটমেন্ট যে পদ্ধতির মাধ্যমে অনেক মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের মাধ্যমে অনেক রোগের চিকিৎসা হয় এখানে মোস্ট অফ দা ফিজিক্যাল যে কোনো ডিসেবিলিটি ট্রিটমেন্ট আসলে ফিজিওথেরাপি ইভেন কি করোনার যে শ্বাসকষ্ট এটা কিন্তু আমরা ফিজিওথেরাপির মাধ্যমে অনেক হাসপাতালে আইসিউ থেকে রোগী ছাড়া হয় কারণটা হচ্ছে যত বেশি মোবিলাইজিং করা যায় যত বেশি মাসেলকে অ্যাক্টিভ রাখা যায় ফিজিওথেরাপির মাধ্যমে তত বেটার রেজাল্ট আসে এখন আসেন কতদিন নিতে হবে কোন এক একটা রোগীর এক এক রোগ অনুযায়ী ফিজিওথেরাপি দেওয়া হয় এক এক রোগের চিকিৎসা ফিজিওথেরাপি এক এক রকম পিএলআইডির ক্ষেত্রে এক রকম হাটুর গোড়ালির চিকিৎসার ক্ষেত্রে আরেক রকম প্যারালাইসিসের ক্ষেত্রে আরেক রকম এটা নির্ভর করে ফিজিওথেরাপি চিকিৎসক সিদ্ধান্ত নেবেন যে তার রোগীকে কোন চিকিৎসা কত দিন দিবেন আর এটা কোনো এরকম না যে অ্যান্টিবায়োটিক জি। সকালে খেলে বিকালে খেতে হবে বা বিকালে খেলে বা চার ঘন্টা পর পর এরকম খেতে হবে তবে হ্যাঁ এটার একটা ডোজ আছে সেটা আমরা যেমন উনি এই যে মাত্র যে রুগী প্রশ্ন করলো যে উনি তো এখন ভালো তো ওনাকে এই যে সাজেস্ট করলাম যে আবার ব্যথা হলে আপনি মাঝে মাঝে থেরাপি নিতে পারবেন এতে ওনার উপকারই হবে অপকার হবে না ইট ডিপেন্ডস অন যে রুগী টু রুগী ভেরি করবে যার দরকার হয় সে নিবে এরকম না যে একবার ফিজিওথেরাপি নিলে আজীবন নিতে হবে এমন কোনো এটা কোন এটা কোনো আমি বলবো এটা কোন এমন কোন ড্রাগস না যেমন স্টেরয়েড স্টেরয়েড খেলেরও কিন্তু এফিনিটি হয় ড্রাগ এডিকশন হয় কিন্তু ফিজিওথেরাপি না।